ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিতে গেলে আনসার সদস্যদের বেধড়ক মারধরের শিকার হয়েছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। দুপুরে তীব্র মাথা ব্যথা নিয়ে মেডিকেলের বহির্বিভাগে যান ওই ছাত্র। এ সময় টিকিট সংগ্রহের লাইনে দাঁড়ানো নিয়ে এক ব্যক্তির সাথে তার বাগবিতণ্ডা হয়। বিষয়টি সমাধান করতে গিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে আনসার সদস্যরাও। এ সময় তারা ওই শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় জড়িত দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটিও গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।